আমি সৌমাশ্রী ভট্টাচার্য, আমি থাকি নাগের বাজারে। আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ 2020 অনলাইন কুকিং প্রতিযোগিতার একজন প্রতিযোগী। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো একটা লস্ট রেসিপি। রেসিপিটির নাম হলো কবি সংবর্ধনা। এই রেসিপিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 50তম জন্মদিনে তার ভাইজি তাকে করে খাইয়েছিলেন এবং তার খুব প্রিয় এই একটা পদ ছিল যেটার নাম দেয়া হয়েছিল কবি সংবর্ধনা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে একদম। সেটা এর মধ্যে দিয়ে দেবো।
গাছপাকা আমি নেড়েছি, অনেকটাই শুকনো হয়ে এসেছে, যেটুকু জল ছিল সেটুকু প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এখান থেকে চিনিটা অ্যাড করে দিলাম, চিনিটা অ্যাড করেও সমানে নাড়তে থাকবেন এবং পুরো জিনিসটাই কিন্তু লো ফ্লেমে হবে, নালে কিন্তু ঘুরে যেতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি গ্যাসটা কিন্তু একদমই
কিশমিশ এবং পেস্তা গুঁড়ো ছড়িয়ে এটাকে পরিবেশন করব। তো আমরা এটা ঠান্ডা হওয়া অবধি একটু ওয়েট করে নিই।